হ্যালো ভিউয়ার্স, সম্পাস গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলার ঘুগনি। খুব সহজে কিভাবে ছোলার ঘুগনি রান্না করে নেওয়া যেতে পারে আজকে আমি সেটাই দেখাবো। আপনারা অবশ্যই একবার এই ছোলার ঘুগনি বাড়িতে রান্না করে দেখুন, আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ছোলার ঘুগনি রান্না করছি। প্রথমে আমি ছোলা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে আমি ছোলা নিয়ে নিয়েছি। আমি ছোলাগুলোকে রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6 থেকে 7 ঘন্টা ছোলা ভেজানো রয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ করার পরে জল একটুকু না থাকে। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি আর জল দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ সামান্য, দিচ্ছি লবণ পরিমাণ মতো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। প্রথমে হাই ফ্লেমে 4 থেকে 5টা সিটি পড়তে দেব, তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আরো 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। ছোলা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরে খুব ভাজার দরকার নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর জিরা একসাথে মাঝারিভাবে ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্ট 1 টিস্পুন। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ 1/3 টিস্পুন। দিচ্ছি লবণ পরিমাণ মতো। ছোলা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়েছি। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 4টে কাঁচা লঙ্কা রয়েছে। আমি শুকনো লঙ্কা গুঁড়াও দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝালটা কম বা বেশি করে নেবেন। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। দেখুন বন্ধুরা, ছোলা এমনভাবে সেদ্ধ করা হয়েছে, ছোলাতে কিন্তু একটুকু জল বেঁচে নেই। আপনারা এভাবেই করবেন। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি খুব ভালোভাবে পুরো মশলা সহ ছোলা কষিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু সেই আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর পুড়ে গেলে যে কোনো জিনিসই কিন্তু খেতে একদম ভালো লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভাজা মশলা। দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি আবার লো করে নিয়েছি। আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1/2 কাপ জল দিচ্ছি। ছোলা খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই আমি খুব অল্প পরিমাণে জল দিলাম, শুধুমাত্র মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি প্রায় 5 মিনিট ধরে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠে দেখে নিচ্ছি। দেখুন ছোলার ঘুগনি একদম তৈরি। খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোলা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই আমার মতো করে ছোলার ঘুগনি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, ছোলার ঘুগনি রান্না করা কতটা সহজ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি